উনি বলে গেছেন যে আমাদের গানের পাখি উনি আপনাদের মদনেরই সন্তান, যদি ওনার বাসা কেন্দুয়া কিন্তু আপনাদের মদন থানাই জন্মগ্রহণ করেছেন জয়পাশা গ্রামে। সালাম সরকার সাহেব, বোধহয় কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম উনি কথা বলতে পারতেছেন না, এরকম অবস্থা। যদি মানুষের দোয়া থাকে অবশ্যই অনেক কিছু হওয়া সম্ভব, আমিও ওনার জন্য দোয়া প্রার্থনা করছি। সকলে ভাইয়ের জন্য দোয়া রাখবেন, উনি যেন আবার আমাদের মধ্যে ফিরে আসে, এতটুকুই। অন্যদিকে যাওয়ার ইচ্ছা আমার নাই। তবে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আজকে যতক্ষণ আছি শুধু গানেই হবে। তবে যদি দুই মিনিট সময়, বেশি না, দুই মিনিট সময় যদি দেন তাহলে দুইটা কথা বলবো, দুই মিনিটের বেশি না, কোনো সময় নাই, ডাইরেক্ট গান। এই বেটা, দুই মিনিট কেন? আমার ভাইয়ের একটা জিনিস আমি খেয়াল করলাম, উনি প্রথমে একটা মিউজিক করলেন, সব বাজলো, প্যাড বাজলো, ঢোল বাজলো, বাঁশি হারমোনিয়াম সব বাজলো, বেহালাও বাজলো, কিন্তু আমি যতটুকু বুঝলাম দুরুদ বাজানোর সময় শুধু বেহালা দিয়ে বাজাইছে, তাদেরকে বলছে বাজায়ও না। আমার এখানে একটা প্রশ্ন, তাদের গুলা যন্ত্র, তারা যেগুলো বাজায় এটি যন্ত্র, আর আপনার বেহালাটা বোঝা যায় যন্ত্র না? আপনি এরকম হয়তো ইঙ্গিত করছেন যে বেহালায় বাজানো যাবে, ওই যন্ত্রগুলা দিয়ে বাজানো যাবে না। আপনি যদি শুধু মুখে গাইতেন আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ, কোনো যন্ত্র ছাড়া, তবে একটা বিষয় ছিল, কিন্তু একটা যন্ত্র রাখলেন আর বাকি চারটা যন্ত্র বন্ধ করে দিলেন, এটার কারণটা কি? আপনি বলতে পারেন যে আমার এটা যন্ত্র বেহালা আর এগুলাই না। আপনার বেহালায় যদি আল্লাহ বলে তাহলে হারমোনিয়ামও আল্লাহ বলে, বাঁশিও আল্লাহ বলে, ঢুলেও বলে। যদি আল্লাহ ছাড়া আর একটা কথা কইতো তাহলে আপনার গান গাওয়া হইতো না, বেহালা বাজনা হইতো না। ঢোলটা আর একটা অন্য তালে বাজা, আমি গান করি কাহার ভাই, ঢোলটা খেমটায় বাজুক, আপনি গান করতে পারবেন না। তাইলে বেহালাটা ছিল, অন্য যন্ত্রগুলা কেন নাই? ওইলে সবই বাদ দিতেন আর নাইলে সবই রাখতেন, এটা একটু বিষয়টা বলে দিবেন। এ পর্যন্ত কথা আর কোনো কথা নাই, একটা গান করি, তারপরে সাইফুল শাহ রহমতুল্লাহ আলাইহি আলাইহির একটি শান থাকবে। আগে একটি গান, এটা যারা শরীয়তের মানুষ তাদেরও, মারিফতের মানুষ, সাধারণ মানুষ, যে যেমন মানুষই আছে, সবার কিছু বিষয়বস্তু নিয়ে সাধক লিখেছেন, গাওয়ার চেষ্টা করছি, তারপরে দরবারি একটি শান করার চেষ্টা থাকবে। বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষ গোলাম হো, আঠারো হাজার মাখলুকাতের মধ্যে আমরাই শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ থাকার পরেও আমাদের হাল হয়ে যায় খারাপ, নিকৃষ্ট হয়ে যায়, তাই এটা অন্য কিছুর দোষ নাই, আমাদেরই দোষ। কবি এইটাই বলেছে গানের মধ্যে, বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হো, আপনার ধর পরকে দিয়া সারথের প্রেমে মজের, বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হো, আপনার ধন পরকে দিয়া সারথের লোভে মজের। বুঝলাম কইমু সিদের মর্ম, আমি
কইব সিদে পশুর কর্ম নিশ্চয় করি আমি পশুর কর্ম মনে রে বাঁধিলাম কই বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হো আল্লাহ রাসুলা কুরআন মানি ভিতরে তে রয়ে শয়তানি আল্লাহ রাসুলা কুরআন ধর্মের বাণী পরকে বুঝাই আমি ধর্মের বাণী নিজেই তো সব ভুলে রই বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হো শরিয়ত শরিয়ত করি মাদ্রাসায় আর মসজিদ গড়ি শরিয়ত শরিয়ত করি আমি মাদ্রাসায় আর মসজিদ গড়ি হিংসা হিংসা নিন্দায় আমি নাহি ছাড়ি লোভ লালসা ছাড়লাম কই বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হো লোক লজ্জায় ধর্ম করি মন চায় আমার অর্থ নারী লোক লজ্জায় ধর্ম করি মন চায় আমার অর্থ নারী যা হবে হোক আমি যখন মরি যা হবে হোক আমি যখন মরি সংসার আগে কইরালই বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হো সাধক ফরিদ চোখে না দেখল পা তাই তার হয় নায়নতা ফরিদ চোখে দেখল না পা তাই তার হয় নায়নতা অনুমানসা করে প্রলা অনুমানসা অনুমানসা করে প্রলা মনকে একবার পরশই বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই
আপনার ধন পরকে দিয়া সারথের লোভে মোদের ওই বাদশা যাতে হয়ে আমি বাদশা যাতে হয়ে আমি সারথের লোভে গোলাম হই আপনার ধন পরকে দিয়া স্বভাব দোষে গোলাম ওরে গুপ্ত ধনে ধনী সাইফুল শাহ সাইফুল শাহ প্রেমেরি ভান্ডা অনুরে ঝলমল 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 করে দেখো সাইফুল শাহর মাজা গুপ্ত ধনের ধনী বাবা গুপ্ত ধনের ধনী বাবা প্রেমেরই ভান্ডার সাইফুল শাহ প্রেমেরই ভান্ডার ঝলমল 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 করে দেখো সাইফুল শাহর মাজা নূরে ঝলমল 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 করে দেখো হোসেন শাহর মাজা আল্লাহ পাকের হুকুম পাইয়া আসলেন বাবা বহুদূর প্রেমের খেলা খেলায় সদায় ভক্তগণের অন্তরপুর আল্লাহ পাকের হুকুম পাইয়া আসলেন বাবা বহুদূর প্রেমের খেলা খেলে সদায় ভক্তগণের অন্তরপুর আর সে কার মাসুকের খেলা আর সে কার মাসুকের খেলা দেখে যাও একবার নূরে ঝলমল 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 করে দেখো দয়ালের দরবার নূরে ঝলমল 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 করে দেখো সাইফুল শাহর মাজা আসে কত নারী পুরুষ মজনু আর মাস্তানে মনানন্দে ঘুরে বেড়ায় সাইফুল শাহরই গান টানে আসে কত নারী পুরুষ মজনু আর মাস্তানে মনানন্দে ঘুরে বেড়ায় সাইফুল শাহরই গান টানে এক নিয়তে আসে যারা এক নিয়তে এক নিয়তে আসে যারা পাইছে তার দিদার নূরে ঝলমল 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 করে দেখো সাইফুল শাহর মাজার
করে ঝলমল 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 করে দেখো হোসেন শর্মা যা জনায় পাইল দেখো সাইফুল সরদিদা পার ঘাটায় বসিয়া কাঁদিয়া মে গো নাগা কত জনায় পাইল দেখো দয়ালের দিদার পার ঘাটায় বসিয়া কাঁদিয়া আমি গো নাগা ওই সালামে ও গো বাবা ওই সালামে ও গো বাবা আমি বেকার দূরে ঝলমল 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 করে দেখো সাইফুল শর্মা যা দূরে ঝলমল 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 করে দেখো দয়ালের দরবার জনাই পাইল দেখো দয়ালের দিদা পার ঘাটায় বসিয়া কাঁদিয়া মে গো নাগা কত জনাই পাইল দেখো সাইফুল সরদিদার পার ঘাটায় বসিয়া কাঁদি আমি গো নাগা সালামে ও গো বাবা আমি বেকার দূরে ঝলমল 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 করে দেখো দয়ালের মাজার দূরে ঝলমল 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 করে দেখো সাইফুল শর্মা যা গুপ্ত ধনের ধনী বাবা গুপ্ত ধনের ধনী বাবা প্রেমেরই ভান্ডার দূরে ঝলমল 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 করে দেখো সাইফুল শর্মা যার নূরে ঝলমল 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 করে দেখো হোসেন শর্মা যার নূরে ঝলমল 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 করে দেখো হযরত সাইফুল শর্মা যার ধন্যবাদ জানাই আমার যিনি ফকির সান ভাই খুব সুন্দরভাবে গান দুইটা করলেন গান দুইটা করার আগে কয়েকটা কথা আছে আপনার থেকে দুই মিনিট সময় চাইয়া নিলাম কি বেহালা দিয়া প্রথম একটা মিউজিক করলেন মিউজিক করার পরে আপনি একটা দুরুদ বাজাইলেন বাজানোর সময় আপনি একা বাজাইলেন এখন যন্ত্রসঙ্গীত যারা তারাও তো বাজাইতে পারে মূল বিষয়টা এই জায়গায় তাহলে আপনি তাদেরকে নিয়ে বাজাইলেন না কেন আচ্ছা মসজিদে আপনারা নামাজ পড়তে যান না অনেকে আছেন না হ্যাঁ মসজিদে নামাজ পড়েন না একটা শিল্পী হইল ইমাম সাহেব যন্ত্রিক হইল মুসল্লি একজন যন্ত্রিক হইল ইমাম আর তার সাথে যারা কাজ করবে তারা হইল মুসল্লি এখন ইমাম সাহেব যদি একক্ত নামাজে এই সাজদা তিনটাও দেও এরপরে ওই যে ফাঁসে যে একজন তাই হেকালি বুলটা ধরে আল্লাহ আকবর কয়ে দে ইমাম সাহেব যদি সাজদা দুইটা করে
তাইলে মুসল্লি সাজদা দুইটা করবে, ইমাম সাহেব যদি প্রতি ওয়াক্ত নামাজে এক ঘন্টা সময় নেয়, মুসল্লিরও এক ঘন্টা বসে থাকতে হবে, নিয়ম কি না? আচ্ছা, এখন ইমাম সাহেব যে সূরা জুড়ে জুড়ে পড়ে, মুসল্লি কি এটা পড়ে ভিজে থেকে? হ্যাঁ, আপনারা দেখছেন পড়ে, মুসল্লি পড়ে, ইমাম সাহেবের পিছে যারা নামাজ পড়ে হেরা পড়ে? হ্যাঁ, মনে করেন কাম না এটাই হইছে, অনুমান করেন না গেলি, এর সে বালা কিছু অনেক পেছাই না ফুসাই না আলাপ আছে, এটা আলাপ আপনারা দেলাম নাই, যেটা কইছি এটাই হইছে। হ্যাঁ, তো এটা বুঝতে হইব। আর একটা জবাব আছে, এটা দেওয়ার মতো পরিস্থিতি এখন, এটা আপনি এত হার্ট করেন নাই, আর আমি যেটা দিছি এটাই মনে হয় আপনার হইব, যদি না হয় তাহলে এইটা দিবনের সমস্যা নাই। ধন্যবাদ জানাই। তবে সমস্যা হয়েছে একটা, আমরা আসলে কথাবার্তা ছাড়া গানটা করতে পারি না, বর্তমান যে পরিস্থিতিতে আছি এটা হয় না। আর পুরুষ দুইটা যত ছিল কথাবার্তার দরকার ছিল, আপনারা দুই দিনই পুরুষ শিল্পীদের গান গাইতেন, একদিন নবুয়ত দিতেন আর একদিন নবুয়ত বেলায় দিতেন, একদিন গুরু শিষ্য দিতেন, অনেক পালাই তো আছে, দুই দিনে দুইটা পালা সেট করে নিতেন, ভালো হইতো, আমরা কম কথায় পালাটা করতে পারতাম। তো এখন কেমনে যে গানটা গামু মুখ বন্ধ করে বুঝতে পারতেছি না। গান আমার ভাই দুইটা দুই দেশ গায়া বই রিছে। হ্যাঁ, দুইটা দুইটা দেশ নিয়ে নিছে, বাদশা যাতে হয়েও আমি সব আব্দুসে গোলাম হই না, গোলামটা আগে আল্লাহর তরফ থেকে সেট করা আসতে, গোলাম যে আপনি আমি এটা আল্লাহর তরফ থেকে আগেই সিলেকশন করা, কারণ আপনি আমাকে গোলাম রূপে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, এটা সৃষ্টিগত থেকেই গোলাম হয়ে আসছি, এখন আপনার কাছে আমার একটা গানের ফেজ দিয়ে গেলাম। আপনার এই কবি যে কথাটা কইছে এটা কারে উল্লেখ কইরা কার সাথে বিষয়ে আলোচনাটা করছে? আমি দলিল পড়া দেখছি, গোলাম হিসাবেই আমি নয়ন শেখতা আদম জাতিকে আল্লাহ গোলাম হিসাবেই বানাইছে, আল্লাহ তাআলার গোলাম হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর খেদমত এই ইবাদত বন্দেগি করার জন্য আল্লাহ তাআলা গোলাম হিসাবে আপনাকে আমাকে প্রেরণ করেছে, এটার দলিলও আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি হিসাব করি, হযরত উমর থেকে হিসাব করলে, আবু বকর থেকে হিসাব করলে অনেক জীবনী টানে, এখানে গোলাম নিয়ে অনেক বড় কাহিনী আছে। যদি আপনার কাছে আমার জানার দরকার এই বিষয়টা, গানে যে সাধক বললেন বাদশা যাতে হয়েও আমি সব আব্দুসে গোলাম হই, এখন আপনি বাদশাহ কোন জায়গায় আর গোলাম যে আপনি সব আব্দুসে হইলেন, এটা কি খারাপ জিনিস? গোলামটা কি খারাপ কোনো কিছু নাকি ভালো কোনো কিছু? যদি ভালো থাকে এটা কেমনে, আর সব আব্দুসে যে আপনি গোলাম হইলেন, এই গোলামটা হইলেন, আমি তো দেখি গোলাম যে হইতে পারলো সেই প্রকৃত মানুষ হইতে পারলো, যে ব্যক্তি গোলামের রূপ ধারণ করতে পারলো না সেই ব্যক্তি প্রকৃত মানুষ না, কারণ তার ভিতরে অহংকার আছে। প্রকৃত মানুষ সেই ব্যক্তি একটা সাইড নিলে যে নিজেকে গোলাম হিসাবে প্রেজেন্ট করতে পারছে, সেই প্রকৃত মানুষ হইছে। আপনার গানটা আমি বুঝি নাই, আপনার আলোচনাটা একটু সুন্দর করে এই কথার উপর আলোচনাটা করবেন, এই বিষয়বস্তুটা কি বুঝাইছে সাধক গানে? ছিলেন ওয়াইস গুরুনি, আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন ওয়াইস গুরুনি, আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলামি, আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলামি,
শহীদ হইল নবীর দত্ত উহুদের ময়দানে সেই খবরটা পাগলা বেটা পাইল রে কেমনে শহীদ হইল নবীর দত্ত উহুদের ময়দানে সেই খবরটা পাগলা বেটা পাইল কেমনে বত্রিশ দত্ত ফেলে দিয়া দেখাইল তার পাগলামি বত্রিশ দত্ত ফেলে দিয়া দেখাইল তার পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি এক রুগিয়া যতন করে রাখত তারে চুলাতে ভরিয়া বয়স্করুণীর মায়ে ছিলেন অন্ধ এক রুগিয়া যতন করে রাখত তারে চুলাতে ভরিয়া মায়ের দুয়া পাইয়া বেটাই দেখাইল তার পাগলামি মায়ের দুয়া পাইয়া বেটাই দেখাইল তার পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি বলেছিল শ্যারে আলী রে আমার গায়ের জুব্বা দিও ওয়াইস করুনি পাগলা রে নবী একদিন ডেকে বলে শ্যারে আলী রে আমার গায়ের জুব্বা দিও বাস করুনি পাগলা রে আর সাপ বলে পাগল দেইকা পাগল হইলাম আমি আর সাপ বলে পাগল দেইকা পাগল হইলাম আমি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন ওয়াইস করুনি আল্লাহর বান্দা নবীর উম্মত ছিলেন ওয়াইস করুনি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলামি আল্লাহ ওয়ালা যারা তারা করে রে পাগলা thank you.
মাটির দেহ হবে সোনারে তোমার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা তোমার জন্ম মরণ হলে পারো না সাজাওয়া আর হবে না ও তোমার জন্ম মরণ হলে পারো না সাজাওয়া আর হবে না রে আশা যাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা তোমার মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা জালাইয়া আধার ঘরে শিকায় তারে অসাধ্য সাধনা দয়াল গুরু যারে দয়া করে দীপ জালাইয়া আধার ঘরে শিকায় তারে অসাধ্য সাধনা ওরে করলে সাধন পালায় সমন্তার মরণের ভয় তাকে না তুমি করলে সাধন পালায় সমন্ত তার মরণের ভয় তাকে না নিলে গুরু উপাসনা তোমার মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা মানব কুলে
অহংকারে ভুইলা রইলে মানব জমিন আবাদ করলি না তুমি জন্ম লইয়া মানব কুলে অহংকারে ভুইলা রইলে মানব জমিন আবাদ করলি না দয়াল গুরুর দয়া না হো ইলে সুবৃক্ষেতেও ফল ধরবে না দয়াল গুরুর দয়া না হো ইলে সুবৃক্ষেতে ফল ধরবে না নিলে গুরু উপাসনা তোমার মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা দাসে বলে রাধা রমণ ভুইলা রইলে প্রেম ফুলের মধু খাইলি না হরেন্দ্র দাসে বলে রাধা রমণ ভুইলা রইলে প্রেম ফুলের মধু খাইলি না ওরে একদিন ধূমপান করলে মধু কাম জ্বালা দে হেরবে না দুপান করলে মধু কাম জ্বালা দে হেরবে না নিলে গুরু উপাসনা তোমার মাটির দেহ তোমার জন্ম মরণ হবে বারণা সাজাওয়া আর হবে না তোমার জন্ম মরণ হবে বারণা সাজাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা তোমার মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা হাইরে নিলে গুরু উপাসনা হাইরে নিলে গুরু উপাসনা